ইস্ট সিকিমের আগের পর্বের ভিডিওয় তোমরা নাথুলা পাস বা মন্দির ও ছাঙ্গু লেক সম্পর্কে অনেক কিছু কোশ্চেন করেছো। আজ আমি তার সমস্ত উত্তর দেব। কিন্তু বন্ধুরা, তোমরা নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। অলরেডি 97% মানুষ কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি। আর কটা সাবস্ক্রাইব হলে আমার 6000 সাবস্ক্রাইব পূর্ণ হবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা দেখছো, প্লিজ তার একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো চলো, আগের পর্বের ভিডিওই প্রথমেই কোশ্চেন এসেছিল সৌরভ মল্লিক বলে, যে দাদা আমি 11 ফেব্রুয়ারি ফ্যামিলি নিয়ে যাচ্ছি, নর্থ সিকিমে সব জায়গায় গিয়ে ঘুরতে পারবো? বন্ধু, তোমায় বলে রাখি, নর্থ সিকিমে মূলত ঘোরার জায়গা হচ্ছে গুরুদমাল লেক, তাছাড়াও লাচেন, লাচুং, ইয়াংথাং ভ্যালি এগুলো তো আছেই। তো নর্থ সিকিম মোটামুটি খোলা, তবে গুরুদমাল লেক কিন্তু সপ্তাহে প্রায় দিন বন্ধ থাকছে বরফের কারণে। দ্বিতীয় কোশ্চেন আছে, বেশিরভাগ কোশ্চেনই আসছে, যে দাদা ফেব্রুয়ারি মাসে যাওয়াটা ঠিক হবে না জানুয়ারি মাসে যাওয়াটা ঠিক হবে? তো তাদেরকে আমি বলে রাখি, যারা আসতে যাচ্ছ ফেব্রুয়ারি মাসে আসতে পারো, জানুয়ারির থেকে একটু ঠান্ডা কম হবে এবং স্নোটা একটু কমবে, তো তোমরা চাইলে ফেব্রুয়ারি মাসে আসতে পারো। যারা ট্যুর বুক করে ফেলেছো তারা জানুয়ারি মাসে এসো, এবং যারা ট্যুর বুক করবে ভাবছো তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে আসতে পারো। আর এই ভিডিওটা যেটা তোমরা এখন দেখছো, এটা জানুয়ারি মাসের ফার্স্ট সপ্তাহেরই ভিডিও, গ্যাংটক MG মার্গের সামনে। সেদিন রাতে আমরা মানে ছাঙ্গু লেক বা মন্দির নাথুলা পাস ঘুরে এসে ওয়েট করছিলাম, এবং সেদিনই মানে এই ভিডিওটা করা বা এই ভিডিওটা। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো এবং কোশ্চেনগুলো আমি আস্তে আস্তে অ্যান্সার দিতে থাকি, যে কমেন্টগুলো মূলত আমাদের আসে। নাথুলা পাস সপ্তাহে কদিন বন্ধ থাকছে? নাথুলা পাস মূলত সোমবার আর মঙ্গলবার এখন বন্ধ থাকে, তাছাড়াও অতিরিক্ত বরফের কারণেও মাঝে মাঝে কিন্তু নাথুলা পাস বন্ধ থাকছে, তবে ছাঙ্গু লেক কিন্তু ওপেন। অনেকেই কোশ্চেন করছে, দাদা আপনি কি ট্যুর এজেন্ট? না, আমি কোনো ট্যুর এজেন্ট না, আমি বিভিন্ন ট্যুর অপারেটর বা যারা ড্রাইভার আছে তাদের, বা আমাদের যারা ইউটিউবার আছে যারা হয়তো ঘুরতে যায় তাদের কাছে ভিডিও সংগ্রহ করে তোমাদেরকে ভালো ভিডিও বা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা এই চ্যানেলে অন্তত 10 দিন পর পর ছাঙ্গু লেক, নাথুলা পাস বা মন্দির বা সিকিমের যে আপডেট ভিডিওগুলো থাকে, যে সমস্ত জায়গাগুলো মানুষ ভিডিও দেখতে চায় সেই জায়গাকার ভিডিওগুলো কিন্তু আমি আপডেট করে থাকি। তোমরা আমার আগের পর্বে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আমি আই বটনের লিঙ্ক দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো যে আগের পর্বের ভিডিওগুলো কী কী হয়েছে। বাংলাদেশ থেকে অনেক বন্ধু আমার কমেন্ট করেছে ভিডিওতে, যে দাদা বাংলাদেশিদের জন্য কি নাথুলা পাস বন্ধ? হ্যাঁ বন্ধু, বাংলাদেশিদের জন্য নাথুলা পাস বন্ধ, ছাঙ্গু লেক খোলা পাবে, এবং নর্থ সিকিমের কিছু কিছু পার্ট তোমরা পাবে, গুরুদমাল লেক তোমরা পাবে না ঘুরতে, পারমিশন দেয় না চট করে। আর বাংলাদেশ থেকে যারা মানে কি বলবো ট্রাভেল এজেন্সি নিয়ে আসবে তারাই কিন্তু একমাত্র সিকিমে ঘুরতে হবে। অনেকে হয়তো চিকিৎসার ভিসা নিয়ে আসছো, তারা কিন্তু কখনোই ট্রাভেল করতে যেও না, কারণ এটা সমস্যার সমাধান হয়। যখন তোমাদেরকে দেখবে যে মানে মেডিকেল হিসেবে তোমরা এসেছো, সেখানে তোমরা যখন ঘুরতে আসছো তখন কিন্তু পারমিটের একটা সমস্যা হবে। তো তোমরা যদি আসতে চাও ঘুরতে, তো তোমরা প্রপারলি মানে কি বলবো ট্রাভেল ভিসা বা ট্রাভেল নিয়ে আসো। অনেকেই কোশ্চেন করেছেন যে বয়স্ক মানুষ নিয়ে গেলে যেতে পারবেন কি না? দেখো, বয়স্ক মানুষ নিয়ে আসাটা কোনো ফ্যাক্টর না, কোনো সমস্যা সাধারণত হয় না, তবে চেষ্টা করবে যখন সাথে কোনো টিমে বয়স্ক মানুষ থাকবে তখন চেষ্টা করবে যেদিন তোমরা গ্যাংটকে পৌঁছাবে, গ্যাংটকের দিন থেকে 2 কোয়া করে রসুন খাওয়ার চেষ্টা করবে, কাঁচা রসুন। এতে কী হয়, শ্বাসকষ্ট অনেকটা প্রবলেমটা দূর হয়ে যায়, আর সাথে অক্সিজেন মাস্ক রাখতে পারো। আর তাছাড়াও ডায়াম্যাক্স 500 ট্যাবলেট বলে একটা পাওয়া যায়, সেটা প্রয়োজন যদি শরীর না চায় তাহলে কিন্তু খেও না, বাট সাথে রাখতে পারো। কর্পূর তো মাস্ক রাখবেই, কারণ সঙ্গে মাস্কও থাকছেই, ওই মাস্কের মাঝখানে নাকের কাছে কর্পূরটাটি লাগিয়ে নেবে, যাতে অক্সিজেনের কিন্তু কোনো প্রবলেম যেন না হয়। যদি অক্সিজেনের প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু অনেকের ইনহেলার থাকে, ইনহেলার নিতে পারো, তো এগুলো কিন্তু সাথে ক্যারি করবে। আর যেহেতু সিকিমে এখন প্রচুর ঠান্ডা, বিশেষ করে ইস্ট সিকিমে ছাঙ্গু লেক বা মন্দির নাথুলা পাস, তো সেই সব জায়গার জন্য ভালো সোয়েটার বলো, হ্যান্ড গ্লাভস। আর তোমাদেরকে আরেকটা বলে রাখি, যাদের হয়তো হাতে খুব ঠান্ডা লাগে তারা যে কোনো মেডিকেল শপ থেকে দেবে ডাক্তার একটা সার্জিক্যাল গ্লাভস পরে, তো সেই সার্জিক্যাল গ্লাভসটা হাতে পরে নিয়ে তারপরে তোমরা নর্মালি কোনো গ্লাভস পরতে পারো। এতে কি হয়, হাতটা অনেকটা আরাম পাওয়া যায়। আমরা যখন বাইক রাইড করি এই ঠান্ডার ইয়েতে, তো সেক্ষেত্রে আমরা সেটাই করি, আমরা একটা নর্মালি প্রথমে ডাক্তার যে গ্লাভসগুলো ইউজ করে যেগুলো ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেই গ্লাভসগুলো পরে নিই, তার উপর আমাদের যে বাইকের গ্লাভস থাকে সেগুলো পরি, তো এটা খুব কাজে দেয়।
অনেকেই কোশ্চেন করছে মার্চ মাসে কি বরফ পাওয়া যাবে। হ্যাঁ বন্ধু, মার্চ মাসের মিডিল সপ্তাহ পর্যন্ত নিঃসন্দেহে তুমি ছাঙ্গু লেক বা মন্দির স্নো পাবে, হয়তো বরফ দেখতে পাবে, কিন্তু হয়তো স্নোফল না হতে পারে, কিন্তু বরফ তুমি দেখতে পাবে। লেকের সাইডে বলো বা পাহাড়ে প্রচুর পরিমাণে কিন্তু বরফ জমে থাকবে, হয়তো স্নোফল হতে পারে না, বাট কিন্তু তুমি বরফ কিন্তু হিউজ পাবে। তো সেই মার্চ মাসের পর্যন্ত অনেকগুলো ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে। তোমাদেরকে বলবো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমি প্রতি সপ্তাহের আপডেট ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, কথা দিচ্ছি। তোমরা চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, আপডেট ভিডিও দেওয়ার দায়িত্ব আমার।